আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমি শ্রদ্ধা জানাচ্ছি কবির একটি গীতিনাট্যের মাধ্যমে। গীতিনাট্য কবির লড়াই পাঠ করে শোনাচ্ছি। পল্লীগ্রামে একরকম লড়াই আছে, তাকে বলে কবির লড়াই। এতে একজন দেয় চাপান, আরেকজন দেয় কাটান। আমাদের লড়াইয়ের প্রথম কবিয়ালকে যে লোকটি আসর থেকে প্রম্পট করছিল সে ছিল কয়ালি, অর্থাৎ সে ধান মাপত। সে ভুল করে কবিয়ালের খাতার বদলে ধানের হিসাবের খাতা এনে বলে যাচ্ছে আর কবিয়ালও তাই গেয়ে যাচ্ছে। প্রথমে ঢুলির বাজনা হচ্ছে, কবি গাইছে, বড় সংকটে পড়েছি গো দাও মা পদ তরি তরে যায়। প্রম্পটার বলছে, 1325 পৌষ গুজরাতে খোদ খেদু মোড়ল 17.5 আড়ি ধান। কবিও গাইছে, 1325 পৌষ গুজরাতে খোদ খেদু মোড়ল 17.5 আড়ি ধান। ওরে নারে নারে, ওরে নারে নারে, কয়ালি কি কোয়ালি, ধানের খাতার হিসাব বলে কুল মান সব মোর সব খোয়ালি, কয়ালি কি কোয়ালি। সাড়ের মাথায় ঢুস মারতে এসেছে ওই ভেড়া, পাহাড়ে মাথা ঠুকতে এলো টেকো মাথা নেড়া, লাগাও চাটি টাক ভেঙে যাক। প্রথম ভাগ পড়েননি কো এলেন কবি গান গাইতে, নামতে নারী ডোবায় এলো সমুদ্রে নাইতে, নাকানি চোপানি নাকানি চোপানি। চাপান দিয়ে বাবুরা সব শুনো অতঃপর, এই চাপানেই কাপন দিয়ে আসবে বাছার জ্বর। ধর ধর লেপঠেসে ধর, ধর ধর লেপঠেসে ধর ম্যালোরিয়া জ্বর। বলি ভূতের বাপের নাম কি আর ডিম দেয় কোন ঘোড়ায়, 10টা মুন্ড নিয়ে রাবণ কেমন করে ঘুমায়, শিবের মাথায় গঙ্গা হয় না কেন সর্দি, বলতে পারলে বলবো কবি নয় একদম রদ্দি। মুড়ি কুড়কুড় কাঁকুড় কাঁকুড়, মুড়ি কুড়কুড় কাঁকুড় কাঁকুড়, ঝিনেদা চলে যা ঝা, ঝিনেদা চলে যা ঝা, ঝিনেদা চলে যা ঝা। যার সঙ্গে পাল্লা দিচ্ছিল তার নাম গুমানি। বলি গুমানি নাম নিয়ে তুই গুমান করিস এত, ওই নামের প্রথম অক্ষর কি জানেন সকলে তো, হায় হায় মরি মরি গুমানি কবিরে। গুমানি তোর মানি গেলে রইবে বাকি কি, পায়ে মারালে নাইতে যে হয় বলবো না নামছি। ধর ধর লেজ ঠেসে ধর, ধর ধর লেজ ঠেসে ধর, নাক টেনে ধর লেজ ঠেসে ধর, মিনসে জবর জং, মিনসে জবর জং, মিনসে কেমন সং। গুমানি এসে চাপানির কাটান দিচ্ছে, নেইকো ডানা উড়ে এলি সাবাস জীবন উড়ে, আমার ভয়ে জীবন এবার যাই বুঝি তোর উড়ে, উড়ে উড়ে যাক, উড়ে উড়ে যাক জীবন, উড়ে উড়ে যাক, উড়ে কটকে পুরীতে উড়ে যাক, উড়ে যাক উড়ে যাক উড়ে যাক। বুড়ো বলদ লড়তে আসে এড়ে দামড়ার সাথে, আর ব্যাং বলে আর চিৎ করব হাতিকে এক লাথে, ভূতের বাপের নাম আবাগে আর তাই তো মহাশয়, আবাগের বেটা ভূত গাল দিয়ে লোকে কয়। ভেবেছিলি ঘোড়ার ডিমের প্রশ্নে করব ঠান্ডা, ঘোড়ার মধ্যে পক্ষীরাজ ঘোড়াতে দেয় অন্ডা, হোলি ঠান্ডা গন্ডা গন্ডা ঘোড়ায় অন্ডা, দেখে যা 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 দেখে যা। বেলের আঠায় শিবের জটায় ওয়াটার প্রুফ হয়ে, ওরে বেলের তারা হয়ে সর্দি হয় না শিব ঠাকুরের গঙ্গা মাথায় লয়ে। আর রাবণ রাজার 10 মুন্ডের 9টা ছিল সোলার, ভয় দেখাতে এই মতলব এই রাক্ষসেরই পোলার, শোবার সময় সোলার মুখোশ মাথা রাখত খুলে, এবার যদি চাপান দি তুই ছুট বিড়ে লেজ তুলে, ছোট ছোট লেজ তুলে ছোট কাঁচা খুলে ছোট, বনে ও বাজারে বগার বাজারে ছুটে যা ছুটে যা ছুটে যা। মোর গুমানি নামের প্রথম অক্ষর নিয়ে বাহাদুরি করলি তো খুব, এবার আমি শুনাই ইয়ে, তোর গুরুর গোড়ায় কি, তোর গুরুর গোড়ায় কি, তোর সাগুর শেষে কি আর মাগুর মাছের মাঝে কি খাস, তুই জ্বর হলে খাস গুলন চলস তার প্রথমে কি, বেগুনের মাঝখানে খাস তারে কি কয়ছি ওরেছি, গুড়ের প্রথম অক্ষর কি ছি ওরেছি, তোর গুরুর গোড়ায় কি, তোর গুরুর গোড়ায় কি, খাস খাস পাতিহাস খাস,
যাবা বাপ দিল্লি যাবা, দিল্লি কাওই লাড্ডু খাবা, কুমড়ো ছাঁচি কুমড়ো, কুমড়ো চাল কুমড়ো, বজ্র যোগিনী যাবি ভগিনী যাবি নে যাবি নে যা, যাবি নে যাবি নে যা, যাবি নে যাবি নে যা।